এসেছি সবাই সাধু সঙ্গ করার জন্য, তাই কি না? কি উদ্দেশ্যে সাধু সঙ্গ? কারা কারা চান সাধু সঙ্গ করতে? হরিব। তা আমি সেই ব্যাপারে বলবো। আমাদের আচার্যরা গাইছেন, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট, সাধু সঙ্গ কর কর হে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। আমাদের অনিষ্ট কেটে যাবে যদি আমরা বৈষ্ণব চরণে নিজেকে সমর্পণ করতে পারি। আর সেই জন্য গুরু মহারাজও বলছিলেন, এখানে সাধু সঙ্গ করে আমরা কিছু ধামের কাছ থেকে, সাধুর কাছ থেকে, নামের কাছ থেকে নেব, আর সেটাই পরে প্রচার করব। সেই জন্য আমি, আমার মনে হয়, আমি সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের একটা গান আছে, সেই গান নিয়ে আমি একটু আলোচনা করব। ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, শুনেছেন এই গানটা কেউ? কারা কারা শুনেছেন, হাত তুলুন। কাদের কাদের মুখস্থ আছে? খুব ভালো গান। আর এই গানের ভিতরে আমার মনে হয়েছে, আমি অনেক সময় মনঃশিক্ষা সেমিনার দিই, অনেক সেই সেমিনারের অনেক কথা এই গানের ভিতরেই ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। এর লাস্টে হচ্ছে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। আর প্রথমে বলছেন, ভাবনা ভাবনা মন তুমি অতি কি ভালো। আমরা সবসময় নিজেকে ভালো বলতে চাই, আমার মন খুব খারাপ। কাউকে কখনো বলেছেন কেউ? আমার মনে হয় না। কখনো আমরা মনে মনে ভেবেছি, মোবাইল নিয়ে বাইরে যাও? আজ কাউকে কাউকে আমরা আমরা মনে মনে অনেক সময় ভেবেছি যে আমার মনটা না অনেক ভালো, অন্যরা ঝগড়াটে, অন্যরা এই, কিন্তু আমার মনটা না খুব ভালো। এরকম কারো কারো মনে হয়েছে? হ্যাঁ, আমার তো মনে হয় কখনো কখনো, আমি না খুব ভালো। কিন্তু আমাদের আচার্যরা বলছে, আসলে এ ভাবাটা হচ্ছে উল্টো। আসলে মনটাকে প্রত্যেক দিন সকালে 100 ঘা ঝাঁটার বাড়ি মারা উচিত। সকালে উঠেই কি করতে হবে? 100 ঘা ঝাঁটার বাড়ি। আর সন্ধ্যা হলে ছেড়ে দিলে হবে না, 100 ঘা জুতোর বাড়ি মারতে হবে। তাহলে মনটা কাকে আমরা ঝাঁটার বাড়ি মারি, কাকে আমরা জুতোর বাড়ি মারি? একটা দুটোও না, 100টা করে কাকে মারি? সব থেকে যে খারাপ। তাই ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেছেন, আমার মন এত খারাপ। ওনার মন খারাপ নয়, আমার মতন যারা তাদের কথা বলতে যেয়ে বলেছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? দুষ্ট মন, তোমার মন হচ্ছে দুষ্ট, কিন্তু তুমি নিজেকে কি মনে করছো? বৈষ্ণব হয়ে গেছ। কারা কারা মনে করেন আমি বৈষ্ণব হয়ে গেছি, হাত তুলুন দেখি। কারা কারা মনে করেন আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি? আমরা সবাইকে মনে করা উচিত, আমি বৈষ্ণব হতে চেষ্টা করছি। বৈষ্ণব কবে হতে পারবো কি পারবো না জানি না, চেষ্টা করছি গুরুর আশীর্বাদে, বৈষ্ণবের আশীর্বাদে। তা এখানে ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, প্রথমে মনটা দুষ্ট, এ মন আবার কি কাকে নিয়ে আছে সেটা জানতে হবে। আরো কি, যেমন কখনো আপনারা নারকেল, ধরুন আমি বললাম একটা গোটা নারকেল নিয়ে আপনাদের বললাম, এটা কি আপনারা কি বলবেন? নারকেল বলবেন না আম বলবেন? নারকেল বলবেন। আমি ওর খোসাটাকে ছাড়িয়ে
আপনাদের বললাম এটা কি কি বলবেন, আমি ওটাকে ভাঙলাম, ভেঙে ওর থেকে শ্বাস বের করে বললাম এটা কি। হ্যাঁ, তিনবারই নারকেল, খোসাযুক্ত নারকেল, চাড়াযুক্ত নারকেল আর অরিজিনাল নারকেল যেটা খাওয়া যায়। তা আমরা বৈষ্ণব হয়েছি, এখন এর ভিতরে কি আছে, খোসা আছে না চাড়া আছে, দেখা যাক কি আছে, যে যারটা বিচার করা যাবে এটা শোনার মাধ্যমে। অনেক সময় শাস্ত্রকে তুলনা করাছে কার সঙ্গে জানেন, আয়নার সঙ্গে। নিজে মনে মনে ভাবি আমি খুব ভালো, আমাকে দেখতে খুব সুন্দর, কিন্তু আয়নার সামনে যখন যাই এ তো বাদরের মুখ মনে হয়। আয়নার সামনে গেলে নিজেকে ভালো করে দেখা যায়। তো শাস্ত্র মহাজনদের কথা হচ্ছে ঠিক আয়নার মতন, মনে মনে ভাবতে পারি আমি কি হনু রে, আমি কি বড় বৈষ্ণব রে, আমি কি সিনিয়র বৈষ্ণব রে, আমি কত শাস্ত্রজ্ঞ বৈষ্ণব রে। কিন্তু শাস্ত্রের সামনে গেলে বোঝা যাবে বৈষ্ণবের ধারে কাছে এসেছি কি আসিনি। তো সেই জন্য আমাদের জীবনে এগুলো জানার দরকার আছে কি নেই, যদি না জানব ঢাকে ঢাক পিটিয়ে বড়ে বেড়াবো আমি বড় বৈষ্ণব, আমি বড় বৈষ্ণব, যদি নাও বলি মনে মনে বলে বেড়াবো যেখানে যাব আমার আসনটা সামনে দিয়েছে কি না, আমাকে ভালো খাতির করলো কি না দেখে নি, যদি না হয় এরা বৈষ্ণব সম্মান দিতে জানে না, আমি এত বড় বৈষ্ণব সিনিয়র বৈষ্ণব, তা আসলে আমি কতটা বৈষ্ণব হয়েছি বিচার করা দরকার কি না। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, আমি বলছি না, আমার নিজের ঝুড়িতে কিছু নেই, মহাজনরা যা বলেছে সেইটা নিয়েই বলা। কি বলেছেন, প্রথমেই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট। সবাই আমার সঙ্গে বলুন, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, কথাটা মনে থাকবে, ভাবনা ভাবনা মন তুমি অতি ভালো মানুষ নয় দুষ্ট। কেন, বিষয় বিষে আছো হে, তুমি কোথায় আছো মন, তুমি মনটা কোথায় ঢুকিয়ে রেখেছ, এসেছো মায়াপুরে, এসেছো গুরুর সামনে, মনটা ঢুকিয়ে আছো কোথায়, বিষয় বিষে আছো হে। ঠিক বলছে না মিথ্যা বলছে, না বিষয়ে নেই, আছে মন বিষয়ের ভিতরে আছে, আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার এই আমার 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 আছে কি নেই, হতে পারে একটু কমেছে কিন্তু আছে তো, কি ঠিক বলছি না মিথ্যা বলছি, ক্ষমা করে দেবেন কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, আমার নিজের কথাই ধরে নিন, সেইভাবে বলছি আপনাদের সবার কথা না হতে পারে। তা ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, বিষয় বিষে আছো হে, তুমি কোথায় আছো, বিষয় বিষে আছো। ভক্তি যোগে অগ্রসর হতে গেলে বিষয় বাসনাকে শূন্য করতে হবে, অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তি তাকে বলা হয় যার অন্য অভিলাষী শূন্যম, শূন্য হয়ে গেছে, বিন্দু মাত্র বিষয় বাসনা নেই, সে
উত্তম ভক্তি করতে পারবে। তা আমরা ভক্ত নাম ধারণ করেছি, বিষয় বাসনা কতটুকু কমেছে বিচার্য বিষয়। যে যার কাছে ক্যালকুলেটার আছে তাই দিয়ে বিচার করবেন আমি কতটা কমিয়েছি। আমি 5 বছর 10 বছর ভক্তি জগতে এসেছি, আমি এত প্রচার করেছি, এত ভক্ত তৈরি করেছি, কতটা আমি বিষয় থেকে নিজেকে সরে রাখতে পেরেছি। বিষয় বিষে আছো হে, এটা স্থূল জিনিস, এটা চোখে দেখা যায়। টাকা, বাড়ি, গাড়ি, এটা কি স্থূল, যেটা চোখে দেখা যায় এটাকে ছাড়তে হবে। এরপরে বলছে কামক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। তুমি নাই বিষয় ছাড়লে আর একটা খপ করে ধরলো তোমাকে, কি ধরেছে? বাইরের বিষয় নেই, বড় গাড়ি, বড় বাড়ি, ছেলে মেয়ের প্রতি আসক্তি নেই, কিন্তু ভিতরের 6 জন গুন্ডা বসে আছে, যেমন আমার বসে আছে। কারো আপনাদের এই গুন্ডা বসে আছে? কি সে? কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। হে মন, তুমি দুষ্ট, তুমি বিষয় বিষে আছো। শুধু তাই নয়, কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। তুমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাচ্ছর্য, এদের দ্বারা তুমি আষ্টে পৃষ্ঠে বেঁধে আছো। কাম বলছে এটা করো, অনেকে কেউ বলতে পারে না প্রভু আমার কাম বাসনা নেই, আমি বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি। না, শুধু স্ত্রী পুরুষের সম্ভোগটাই কাম নয়, কাম হচ্ছে এই কামনা বাসনা। আমি বুড়ো হয়েছি, কি হয়েছে? ছেলের জন্য কিছু করে যাব, নাতির জন্য কিছু করব, যাওয়ার আগে দেখে যাই আমার 14 পুরুষ যেন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খেতে পারে, বলে না এরকম? এটাকে বলে কাম। নিজের ক্ষমতা নেই কিন্তু 14 পুরুষের চিন্তা মাথায়, নাতি কি করলো, ছেলে কি করলো, মেয়ে কি করলো, তাদের জন্য কিছু জোগাড় করে রাখব। করি কি করি না, চিন্তা করি কি করি না? হ্যাঁ, এ বলছে কামনা। যখনই না পাবো, কিছু করতে পারছি না, ক্রোধ এসে যাচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাচ্ছর্য, একে বলা হয়েছে কে জানেন? 6 জন ডাকাত। আপনারা কেউ মনে করেন অনেক পয়সা পকেটে নিয়ে, অনেক টাকা পকেটে নিয়ে বাড়িতে যাচ্ছেন, মাঠের রাস্তা দিয়ে একা একা যাচ্ছেন, পকেটে অনেক টাকা আছে, খপ করে 6 জন ডাকাত ধরল ফাঁকা রাস্তায়, কি করবেন? কি করবেন? ওরা 6 জন আর আপনি একা, ওদের কাছে ধারালো অস্ত্র আছে, কি করবেন? কি করবেন? কি করবেন? হ্যাঁ, ও তো নিয়ে নেবে, আপনি কিছু করবেন না দিয়ে দেবেন? আমি যদি প্রশ্ন করি আপনি এত কষ্ট করে টাকাটা ইনকাম করেছেন, ওরা না আক্রমণ করলো, আপনি কি কোনো চেষ্টা করবেন না? 6 জন ধরবে, ছুটে পালাতে পারবেন না, কিন্তু একটা জিনিস পারেন কি পারেন না? চিৎকার করে কাউকে ডাকতে পারেন কি না? আছে কি না? যদি দূরে কেউ আছে যে আপনার চিৎকার শুনবে আর আপনাকে সাহায্য করার জন্য যদি ছুটে আসে,
তাহলে আপনার টাকা পয়সা সুরক্ষিত থাকতে পারে কি পারে না? এই চেষ্টা বুদ্ধিমান কেউ করবে কি করবে না? তা আমরা বৈষ্ণব, আমরা কোন জায়গায় যাচ্ছি? ভগবত ধামের রাস্তায় যাচ্ছি। বাড়ি ফিরছি মানে পূর্ব মেদিনীপুরে না, গোলক বৃন্দাবনে ফিরে যাচ্ছি। আর পকেটে কি আছে? কৃষ্ণ ভক্তিরূপ সম্পদ আছে। ছয়জন ডাকাত আক্রমণ করেছে, কারা সে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আক্রমণ করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন ছয়জন ডাকাত কেমন জানেন? একটা পুরুষের যদি ছয়টা স্ত্রী হয়, সন্ধ্যা হলে ছয়জন স্ত্রী পুরুষকে, ছয়টা ঘর আছে ছয়জন স্ত্রীর, ছয় দিকে টানবে। কোন স্ত্রী ভালো রান্না করে বলবে আমার ঘরে আসো, কেউ বলবে সুন্দর বিছানা করিয়ে আমার কাছে আসো, কেউ বলবে সুন্দর আলপনা করেছি আমার কাছে আসো, যে যার ক্ষমতা দিয়ে তার দিকে টানবে। তা আমরা পুরুষ হই মহিলা হই, সবার এই ছয়টা স্ত্রী আছে। কে সে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব সময় টানছে তাদের দিকে। সারা জীবন যদি এদের সুখ বিধানের চেষ্টা করবেন, কোনোদিন তাদেরকে স্যাটিসফাই করতে পারবেন না। রূপ গোস্বাই পাদ বলছেন, রূপ গোস্বাই পাদ বলছেন যে কামাধি কতিনা কতিধা পালিতা দুর্নিদেশা, আমি সারা জীবন ধরে কাম ক্রোধের কত দুষ্ট আদেশ পালন করেছি। তেষাং যাতা মুইন করুণ, এই কাম ক্রোধ আমাকে একটু করুণা করল না? বলল না তুমি আমার জন্য এত খেটেছ, একটু রেস্ট নাও। যখনই যা করেছি আবার বলেছে আরো করো আরো করো। তাই কি না, জীবনে 100 টাকা আয় করলে মনে হবে 200 টাকা কবে আয় করব, 200 টাকা আয় করলে 2000 টাকা কবে আয় করব, 2000 টাকা আয় হয়ে গেল 2 লক্ষ টাকা কবে আসবে, 2 লক্ষ টাকা এসে গেল 2 কোটি টাকা কবে আসবে, তাই কি না? কখনো মনে হয়েছে যে না যা হয়েছে আর এত করার দরকার নেই? মনে হয়েছে কখনো? আরো আরো প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আগুন আছে, যদি ঘি ঢালা হবে কি হবে? নিভে যাবে, আরো বেড়ে উঠবে। কাম ক্রোধ সব সময় আরো 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 জ্বালাতন করছে। এই জন্য বলছে উৎসৃজ্যতাং নথ যদি পথে সম্প্রতি লব্ধ বুদ্ধি, সম্প্রতি আমি বুদ্ধি লাভ করেছি, আমি এগুলোকে ত্যাগ করে দিয়েছি, আপনার দাসত্বে নিযুক্ত হব। গুরু মহারাজ বলছিলেন দাসত্ব আমরা করি, সেবা আমরা করি, কার সেবা করা উচিত? কৃষ্ণের সেবা। কিন্তু আমরা কামের দাস, ক্রোধের দাস, লোভ মোহ মদের দাসত্ব করে জীবন চলে যাচ্ছে। সেই জন্য এই কাম ক্রোধ আপনাকে খুব আক্রমণ করবে। আমি উদাহরণ দিয়েছি, ডাকাত যদি আক্রমণ করে রক্ষা পাওয়ার একটা উপায় কি? হ্যাঁ, চিৎকার করে ডাকতে হবে। আমরা ভক্ত, আমাদের ভক্তি সম্পদ যদি কাম ক্রোধ লোভ এরা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আমরা কাকে ডাকব? বিজেপি লোকদের না সিপিএমের লোকদের? না, ডাকবো আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাক উচ্চরায়, হে গুরুদেব, হে প্রভুপাদ, হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, রক্ষা করো রক্ষা করো, আমাকে ছয়জন ডাকাত নিয়ে যাচ্ছে। এই বৈষ্ণবের কাছে আবেদন করতে হবে। তাই রিপুর বসে আসো হে,
কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। কাম ক্রোধ তোমাকে ঘিরে রেখেছে, তুমি এদের আন্ডারে আছো, রিপুর বসে আছো। গোস্বামী যে রিপুর আন্ডারে না রিপুর স্বামী, ইন্দ্রিয়ের স্বামী যে তাকে বলা হয় গোস্বামী। আর ভক্ত হতে গেলে ইন্দ্রের স্বামী হতে হবে, ইন্দ্রের দাসত্ব করলে কোথায় কৃষ্ণের দাসত্ব কখন করব? সারা জীবন তো এই ইন্দ্রের দাসত্বই কেটে যাবে। এই জন্য এসবের কে অর্ডার সব ক্যান্সেল করে দিতে হবে, যত অর্ডার সব ক্যান্সেল, কৃষ্ণের অর্ডারকে ফলো করতে হবে। ভাবনা ভাবনা মন তুমি অতি কি দুষ্ট, বিষয় বিষে আছো হে। তারপরে কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, রিপুর বসে আছো হে। দুষ্ট মন বিষয় ছাড়লাম, কাম ক্রোধ ছেড়ে দিলাম, কিন্তু অসৎ কথা ভালো লাগে হে। কাম ক্রোধ ছেড়ে দিলাম, বিষয়ও ছেড়ে দিলাম, কিন্তু বকর বকর কিছু কথা বলতে মুখটাকে তো বন্ধ করতে পারি না, অসৎ কথা ভালো লাগে হে। অসৎ কথা কি? কৃষ্ণ কথা ছাড়া আর যা কথা সব অসৎ কথা। আমরা যতক্ষণ হরি কথায় আছি কিছু কথা বলার সুযোগ আছে? প্রথমেই বলা হয়েছে ভিতরে বসলেই মুখ বন্ধ করে বসতে হবে, বাইরে কথা বলতে ইচ্ছে করলে বাইরে বেরোয় দিতে হবে, বলেছি না? তা হরি কথা বল শুনতে গেলেই মুখ বন্ধ হয়ে যায়। এই জন্য জীবনের সব থেকে ভালো সময় কোনটা জানেন? সেই সময়টুকু আপনার জীবনে সব থেকে ভালো সময়, যেটুকু সময় বসে হরি কথা শুনছেন। কেন? ওই সময় কিছু মুখটা খোলা থাকছে না, মুখ খুললেই নিজের প্রশংসা, কারো নিন্দা, কারো সমালোচনা হবেই কি হবে না? হয়। মুখ বন্ধ থাকলে তো এর থেকে রক্ষা। সেই জন্য হরি কথার আসরে মুখ বন্ধ থাকে, দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা হচ্ছে সব থেকে ভালো সময়। আর কিছুক্ষণ আগে আপনারা মন্দিরে গেলে গিয়েছেন, হেঁটে হেঁটে গিয়েছেন, কোনো পাপ হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে। পায়ের নিচে কোনো পোকামাকড় পড়েনি? হ্যাঁ পড়েনি। তাদের মৃত্যু হয়নি? পাপ হয়েছে কি হয়নি? কিন্তু যতক্ষণ বসে আছেন কোনো পোকামাকড় মরছে? মরছে না, কোনো পাপ হচ্ছে না, কোনো নিন্দা মন্দ সমালোচনা করার সুযোগ নেই, শুধু কানের ভিতর দিয়ে ঢুকছে। তাহলে কোন সময়টায় ভালো সময়? কুজ্জটিকা দিন নহে তো কুদিন, হরি কথাবিহীন সেদিন দুর্দিন। ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প যেদিন হয়েছে সেই দিনটা খারাপ দিন নয়, যেদিন কান দিয়ে হরি কথা প্রবেশ করেনি সেই দিনটাই খারাপ দিন। ভগবান কোথা দিয়ে ঢোকেন? আমাদের নয়টা ছিদ্র আছে, নয়টা ছিদ্র আছে কি না? নবদ্বারে পুরে দেহি, কোন ছিদ্র দিয়ে ভগবান আমার ভিতরে ঢোকে জানেন? একটা ছিদ্র, এই খান। কর্ণরদ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিষয়ে সুধা অনুপম, কানের ভিতর দিয়ে মরমে পশিল গ, আকুল করিল মন প্রাণ। কোথা দিয়ে ঢোকে ভগবান? সেই জন্য হরি কথার আসরে শুধু কানটা খোলা থাকে।
শুধু ঢুকছে ভগবান। এই জন্য মুখ দিয়ে আমরা যত খারাপ কথা বলবো তত মানসিকতা আমাদের কৃষ্ণ কাছ থেকে অন্যদিকে দূরে চলে যাবে। এই জন্য মনশিক্ষাতে রঘুনাথ দাস গোস্বামী একটা সুন্দর কথা বলছেন, বেশ্যা জানেন যারা হচ্ছে খারাপ মহিলা তাদের কাজ হচ্ছে অঙ্গভঙ্গি দিয়ে ভালো মানুষকে খারাপ দিকে নিয়ে যাও, এটা হচ্ছে বেশ্যার কাজ। তেই মুখ দিয়ে যখন খারাপ কথা বলি, কৃষ্ণ কথা ছাড়া বাজে কথা বলি, সেই কথাটাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। আমি বলছি না, রঘুনাথ দাস গোস্বামী যিনি ত্যক্ত পুরুষ ভজনশীল মহাত্মা তিনি বেশ্যা নাম উচ্চারণ করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কৃষ্ণ বার্তা বিনা আন, অসৎ বার্তা বলি যান, সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভতি, সেই বেশ্যা মতি লয় হরি। কৃষ্ণ বিষয়ক মানসিকতা জীবের জন্য খুবই দুর্লভ বস্তু। যখন এই মুখ দিয়ে খারাপ কথা বলবো তখন আমার এই কৃষ্ণের প্রতি যে মানসিকতা আছে নষ্ট হয়ে যাবে, ওই হরণ করে নিয়ে যাবে। বেশ্যার কাজ হচ্ছে ভালো মানসিকতাটাকে হরণ করে নিয়ে যাওয়া। অসৎ কথারূপা বেশ্যা আমার জীবনে প্রবেশ করে আমার কৃষ্ণ মানসিকতাটাকে নষ্ট করে দেয়। এই জন্য যত পারা যায় কম কথা বলা। এই জন্য রূপ গোস্বামী শিক্ষা দিয়েছেন, গোস্বামী হতে গেলে বাচ বেগম, ছয়টা বেগের ভিতর প্রথম বেগ কি? বাক্যের বেগ। বাচ বেগ, মনস বেগ, জিহ্বা বেগ, উদর উপস্থ বেগম, এতান বেগ, জ বিষহতে ধীর সর্বামপিমাং পৃথিবীং। সশিষ্য সারা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখতে পারে, সারা পৃথিবীর মানুষকে দীক্ষা দান করতে পারে, যে ছয়টা বেগ দমন করেছে তার প্রথম বেগ কি? বাচ। এই ছোট্ট জায়গা দিয়ে কি হয় জানেন? বিরাট কিছু দুর্ঘটনা ছোট্ট জায়গা দিয়ে হয়ে যায়। বড় বড় রাষ্ট্রপতিরা তারা মিটিং করে এই একটু কথা, ওকে ওকে উড়িয়ে দাও, ওই দেশটাকে উড়িয়ে দাও, এই একটু ছোট্ট কথা বলে দিয়েছে, শেষ হয়ে যায় না ছোট্ট মুখের কথায়। সেই জন্য এই কথাটা খুবই ধারালো, খুবই ইম্পর্ট্যান্ট। এই কথা যে সংযত করতে পারবে সে জীবনে উন্নতি করতে পারবে। তাই বলছে অসৎ কথা ভালো লাগে হে, প্রতিষ্ঠাসা কুটিনাটি সথতাদিপিষ্ট। প্রথমে কি কি বাদ দিলাম মনে আছে? দুষ্ট মন, তারপরে বিষয়, বিষয় বিষয় আছে, ওটাকে কি করতে হবে? রাখতে হবে না, বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তারপরে রিপুর বসে আছো হে কামক্রোধ, এটা বাদ দিতে হবে। তারপরে কি বাদ দিতে হবে? অসৎ কথা বাদ দিতে হবে না রাখতে হবে? অসৎ কথা ভালো লাগে রে, এটা বাদ দিতে হবে। আর প্রতিষ্ঠাসা কুটিনাটি সঠতাদি পৃষ্ঠ, প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা হচ্ছে, লাভ পূজা প্রতিষ্ঠা, সঠতা কপটতা, ঠিক আছে খারাপ কথা বললাম না কিন্তু এমন অ্যাক্টিং করলাম, চিটিং বাজ অ্যাক্টিং, কেমন ভিতরে ভক্তি ঠনঠন করছে, কিছু ভক্তি নেই কিন্তু লোককে দেখালাম কত বড় বৈষ্ণব, একে কি বলে? কপটতা। সরলতার বিপরীত হচ্ছে কপটতা। কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর, জীবে হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে
আনিবারে প্রেমরত্নে কাপট্য রাখো অতি দূর, কপটতা ছাড়তে হবে। কেন? তারপরে বলছে, সরল তো আর হলে না রে, ঘিরেছে তোমারে ভাই এসব অরিষ্ট, এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ, লাভ পূজা সব তোমাকে ঘিরে ধরেছে, বড় বৈষ্ণব সেজেছ, বড় জায়গায় যে বড় আসন পেতে চাও, বড় ভক্ত হতে চাও, বড় প্রচারক হতে চাও, এসব প্রতিষ্ঠা, এমন প্রতিষ্ঠা এসে যায় তখন জেলা প্রচারকের কথাও আর শুনতে ইচ্ছে করে না। আমি তো বড় হয়ে গেছি, আমি তো বড় প্রচারক হয়ে গেছি, এদিকে গাইডলাইন একরকম দেওয়া হচ্ছে, উনি তার নিজের মতন প্রচার শুরু করেছেন। চক্রবর্তী মহাচক্রবর্তী পদ আছে, প্রভু আমার আন্ডারে অনেক ভক্ত দিয়ে দিয়েছেন, এখন আমার নিজের মতন চলতে পারি, এ হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা ষটতাদি পৃষ্ঠ। মনের ভিতর এগুলো ঢুকে গেলে গেল শেষ। ভক্তিসিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেছেন, একটু কেউ সাধু সঙ্গ পেলে সব কিছু ছেড়ে, বাড়ি গাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে মঠ মন্দিরে আসতে পারে, তার থেকে হাজার গুণে কঠিন হচ্ছে এই লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করা। বড় বড় ভক্ত হয়েও দেখা গেছে এই লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করতে পারিনি, সেই জন্য শেষ। এই জন্য সাবধান থাকতে হবে, এগুলো বাদ লাভ পূজা, আমার সুনাম, আমার বিরাট সম্মান, এর জন্য লালায়িত হলে হবে না। মাধবেন্দ্র পুরীপাদের কথা জানেন? শুনেছেন মাধবেন্দ্র পুরীপাদের কথা, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, অতএব নাম হইল ক্ষীর চুরা হরি। মাধবেন্দ্র পুরীপাদ যখন রাত্রে ভজন করছিলেন, পূজারী ক্ষীর নিয়ে এসে দিচ্ছে, গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করেছেন, আপনার জন্য পাঠিয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, আরে গোপীনাথ আমার জন্য ক্ষীর পাঠিয়েছে, সকাল হলে দুনিয়ার লোক সবাই আমাকে সম্মান করার জন্য ছুটে আসবে। বলো এই সেই মাধবেন্দ্র পুরী, ভগবান যার জন্য ক্ষীর চুরি করেছেন আমাকে কত সম্মান করবে, প্রতিষ্ঠা হবে আমার। আর মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন, প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন, মাধবেন্দ্র পুরীপাদ তাকে সম্মান করবে লোকেরা সেই ভয়ে সেই রাত্রেই পালিয়ে গেলেন ওই জায়গা ছেড়ে। মাধবেন্দ্র পুরীপাদের মতন ভক্তরা যেখানে প্রতিষ্ঠা হয় সেখান থেকে পালিয়ে যায়, আর আমার মতন ভক্ত যারা যেখানে প্রতিষ্ঠা পাওয়া যায় সেখানে দৌড়ে ছুটে যায় ওইখানে। এই প্রতিষ্ঠা ত্যাগ না করলে হবে না। মহাপ্রভু যখন রূপ গোস্বামীকে এলাহাবাদে শিক্ষা দিচ্ছিলেন, বলেন ভক্তিলতা বীজ বপন করো, জল সেচন করো, এটা গোলক বৃন্দাবনে যাবে। বিপদ হচ্ছে এই, এর চারিপাশে আবার আগাছা উঠতে পারে। আগাছার একটা লিস্ট দিয়েছিলেন, সেখানে বলেছিলেন নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ। আগাছার কাজ কি? মেন যে লতা তাকে মেরে ফেলে দেওয়া। আপনারা যারা চাষি, ধান চাষ করেন, ধান বপন করেন, কিছুদিন পরে দেখা গেছে ধান গাছের মতনই আবার শ্যামা গাছ কোথা থেকে জোগাড় হয়ে গেছে। যদি শ্যামা গাছ আগাছাকে উপড়ে না ফেলেন, এক সময় দেখা যাবে ধান গাছ একটাও নেই, পুরো জমিটাই শ্যামা গাছে ভর্তি।
আগাছার কাজ হচ্ছে এই। তাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন আমাদের ভিতরে যে লাভ পূজা প্রতিষ্ঠা আগাছা কি করতে হবে, রেখে দিতে হবে না উপড়ে ফেলতে হবে। অতএব উপশাখার করয়ে ছেদন তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন হরিব আগাছাগুলো। তাই সেই জন্য প্রতিষ্ঠাশা কুটিনাটি ষঠতাদি পৃষ্ঠ, হে মন তোমার ভিতরে প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা আছে, চিটিং করার ইচ্ছা আছে, মানুষকে প্রতারণা করার ইচ্ছা আছে, তুমি সরল তো আর হলে না রে, হে মন বৈষ্ণব হয়েছ কিন্তু সরল তো হলে না। ভক্তিজনেশ্বর ঠাকুর প্রভুপাদ বলেছেন বৈষ্ণবতার আর এক নাম কি মনে আছে কারো? সরলতা। বৈষ্ণবতার আর এক নাম হচ্ছে সরলতা। যে সরল সেই বৈষ্ণব, যে গরল, গরল মানে কি বাইরে একরকম ভিতরে আর এক রকম, বাইরে ফিট ফাইন বড় বৈষ্ণব, ভিতরে ঠন ঠন। ষঠতাদি পৃষ্ঠ সরল তো আর হলে না রে। তাই বৈষ্ণব হতে গেলে মনটাকে সরল করতে হবে। কেমন সরল? শিশুর মতন সরল। এটা বাচ্চা শিশু, তাকে আপনি যা জিজ্ঞাস করবেন পটপট বলে দেবে। আমাদের কেউ কিছু জিজ্ঞাস করলে মনে করব কতটা বলবো, কতটা বলবো না, কতটা বানিয়ে বলবো, কতটা পাশ কেটে যাব, চিন্তা করি কি না, এই হচ্ছে কপটতা। সরল, ভিতরটা সরল হলে সেই জায়গায় ভগবান এসে বিরাজ করেন। বিষয় বাসনা যেখানে আছে, কাম ক্রোধ যেখানে আছে, লাভ পূজা প্রতিষ্ঠা যেখানে আছে, অসৎ কথা যেখানে আছে, সেখানে ভগবান আসেন না। তাই এসবগুলোকে যদি ছাড়তে হয় শক্তি দরকার আছে কি নেই? দুর্বল হলে এগুলো ছেড়ে ছাড়া যাবে? কারা মনে করেন এগুলো ছাড়তে খুব শক্তির দরকার আছে, কারা কারা মনে করেন? বুঝতে পারছেন আমি কি বলছি? এই কাম ক্রোধ লাভ পূজা প্রতিষ্ঠা বিষয় বাসনা এগুলো যদি আমি ছাড়তে চাই তাহলে ভিতরে তো শক্তি দরকার আছে কি না? এই শক্তিটা কোথা থেকে আসে জানেন? আপনি যদি ভালো সকালে উঠে টনিক, অনেক সময় টনিক আছে না ওষুধ, টনিক খেলে সারা দিন খুব আমেজ থাকে, শরীরটা চনমনে থাকে। তা আমাদের ভক্তি জগতে তিনটে টনিক আছে, যে টনিক খেলে খুব শক্তি আসে, হরিভজন করার শক্তি আসে। সেই টনিক কি জানেন? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তা ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। সাধন ভজন করতে গেলে যে বল লাগবে সেটা হচ্ছে এই তিনটে। সেই জন্য এ তিন বস্তুই আসে বৈষ্ণবের কাছ থেকে। ভক্ত পদধুলি কোথা থেকে আসবে? বৈষ্ণবের কাছ থেকে। ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ কোথা থেকে আসবে? বৈষ্ণবের কাছ থেকে। ভক্ত পদ ধৌত জল কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? বৈষ্ণবের কাছ থেকে। এই জন্য বলছেন এ সবগুলোকে কন্ট্রোল করতে গেলে সাধু সঙ্গ করো করো হে। সাধু সঙ্গে যে এই তিনটে জিনিস জোগাড় করার চেষ্টা করতে হবে। সাধু সঙ্গ করো করো হে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। একবার ভেবে দেখো মন, সাধু সঙ্গ করবে কি না একবার ভেবে দেখো মন। তাই আমাদের
প্রতিজ্ঞা করা উচিত জীবনে আমি সাধুসঙ্গ ত্যাগ করব না, বরঞ্চ বেশি বেশি করে সাধুসঙ্গ করব। তাহলে এক এক করে আমার এই নোংরাগুলো আমার থেকে যেতে পারে। আমাকে 45 মিনিট টাইম দিয়েছিল, আমার ভিসা শেষ, সময় শেষ, 45 হয়েছে, আমাকে 45 মিনিট বলতে বলেছেন। আমি যা বললাম তার উপরে কারো কোনো প্রশ্ন আছে? এই যা এই পয়েন্টের উপরে, অন্য কিছু না। হ্যাঁ, কুটিনাটি ওইটাই কৌটিল্যপূর্ণ ব্যবহার, কপটতার আর এক নাম হচ্ছে কুটিনাটি, সরলতার বিপরীত হচ্ছে কুটিনাটি। কুটিনাটি মানে কপটতা, কপটতা মানে সরলতার বিপরীত, যেটা মানে বাইরে একরকম ভিতরে একরকম। ভক্ত হতে গেলে বাইরে আর ভিতরে এক হতে হবে। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়া রব। কবে আমার সেই দিন হবে যেদিন আমার অন্তর আর বাইরে এক রকম হবে? এটাকে বলা হয় সরলতা, এর বিপরীত হচ্ছে কপটতা, কুটিনাটি। আর কারো কোনো প্রশ্ন? আমাদের তিনটে দরকার, বৈষ্ণবের পদধৌত জল, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট, আর কি পদধৌত জল, বৈষ্ণবের উচ্ছিষ্ট, আর বৈষ্ণবের পদধূলি। যদি টাইম থাকে তিনটের উপরে ছোট্ট একটা কাহিনী বলে আপনাদের বুঝিয়ে দিতে পারি কত পাওয়ারফুল। আছে 5 মিনিট টাইম? আছে, বলবো? আপনারা যেহেতু প্রশ্ন করছেন না, তাহলে আমি একটু এগোই, নাই তো বসে থাকা। বলবো, বৈষ্ণবের পদধৌত জলের কত পাওয়ার! রামানুজাচার্যের নাম শুনেছেন? রামানুজাচার্য দক্ষিণ ভারতের একজন মহান আচার্য। ওনার মনে হয় 12,000 কি ব্রহ্মচারী না সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী মনে হয় 12,000 কি ব্রহ্মচারী অথবা সন্ন্যাসী শিষ্য ছিলেন ওনার, এবং লাখ লাখ ফলোয়ার ছিলেন ওনার। তা উনি প্রচার করতেন এক জায়গায় যে মায়াবাদী কিছু ব্রাহ্মণরা তাদের কাছে উনি প্রচার করছেন, কিন্তু এত বুঝিয়ে দিচ্ছেন শাস্ত্র থেকে কিন্তু বুঝছেই না। 3-4 দিন কেটে গেল, তাও সেই সব ব্রাহ্মণরা বুঝতে পারছে না। তখন রামানুজাচার্য ওনার এক শিষ্য, একজন উঁচু দরের শিষ্য, দাশরথী মনে হয়, দাশরথীকে বললেন, দাশরথী, দাশরথী অথবা কুরেশ, দুইজনের একজনকে বলে কথা বল, চিৎকার চেঁচামেচি। তা দাশরথী কি কুরেশ, তাকে বললেন, আরে দেখো তো এই ব্রাহ্মণরা কোন জায়গায় স্নান করে, কোন পুকুরে। তখন দেখলো গ্রামের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে ওই যারা রামানুজাচার্যের সঙ্গে আলোচনা করতে আসে সবাই ওই পুকুরে স্নান করে। গুরুদেবকে বললেন, গুরুদেব ওরা সব ওই গ্রামের ভিতরে একটা পুকুর আছে, ওই পুকুরে স্নান করে। বলছে, যাও তোমরা যাও ওইখানে যেয়ে একটু পা ধুয়ে আসো। গুরুদেবের আদেশ, জানি না কি জন্য বলেছে, গুরুদেব গেলে, গুরুদেবের আদেশ অনুসারে শিষ্য গেলেন,
ওখানে একটু পা ধুয়ে চলে আসলেন। তারপরে ওইসব ব্রাহ্মণরা যথাসময় স্নান করতে এসেছে, স্নান করেছেন, তারপরে নিয়ম অনুসারে স্নান করে রামানুজাচার্যের কাছে আবার আলোচনা এসেছেন। এবার রামানুজাচার্য যা বলছেন পটপট পটপট করে সব স্বীকার করে নিচ্ছে। কি করে হলো, কি করে হলো? পাদ ধৌত জল তাদের গায়ে লেগেছে, বৈষ্ণবের পদ ধৌত জল গায়ে লেগেছে, আর সঙ্গে সঙ্গে তাদের উপলব্ধি এসে গেছে। নরোত্তম দাস ঠাকুর গাইছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণবের চরণধুলি যদি গায়ে মাখা হবে তাহলে অনুভব আসবে। আমরা অনেকেই কথা শুনছি, সবার কি একই অনুভব হচ্ছে বলুন? হচ্ছে না। অনুভবটা কার বেশি হবে? যে বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখতে পারে, যে বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারে, অর্থাৎ বৈষ্ণবের প্রতি যার শ্রদ্ধা সেবাভাব যার আছে, সে উচ্ছিষ্ট। একটা কাহিনী বলি, উচ্ছিষ্ট বলবো, পদ ধৌত জলের কথা বলেছি, চরণধুলির কথা বলেছে, অনেক অনেক কাহিনী আছে। জাস্ট একটা আমার আমার নিজের খুব ভালো লাগে বলতে, সেই জন্য আমি অনেক জায়গায় বলি। এই রামানুজাচার্য একদিন এক ধনী গৃহস্থের বাড়ি খবর পাঠালেন যে আমি তার বাড়িতে আসব। দুইজন শিষ্য গেলেন ধনী লোকের বাড়িতে, বললেন গুরুদেব আসবেন, আর ধনী লোক খুব খুশি, সব গুরুদেব থাকবেন, কি প্রসাদ পাবেন, সব ব্যস্ত হয়ে গেছেন। দুইজন শিষ্য ফিরে আসলেন, রামানুজাচার্য জিজ্ঞাসা করলেন, খবর দিয়েছ? হ্যাঁ দিয়েছি গুরুদেব। তারা কি? তারা খুব খুশি, তারা খুব ব্যস্ত আপনার সেবার জন্য। গুরুদেব জিজ্ঞাসা করলেন, তোমরা প্রসাদ পেয়েছ? না গুরুদেব, আপনার কথা শুনে তারা এত ব্যস্ত হয়ে গেছে, আমাদের কথাই ভুলেই গেছে, তা আমরা ভাবলাম আমরা মন্দিরে যেই প্রসাদ পাবো তাই আমরা চলে এসেছি। গুরুদেব বললেন, এ ভালো ভক্ত নয়, এ গুরুদেবকে সম্মান করতে জানে কিন্তু গুরুদেবের ভক্তকে সম্মান করতে জানে না, আমি ওর বাড়িতে যাব না। ক্যান্সেল করে দিলেন, গেলেন না। বললেন, আমার পাশের গ্রামে এক গরিব ভক্ত আছে, আমি তার বাড়িতে যাব, খবর দিতে হবে না, আমি নিজে হাজির হব। গুরুদেব হাজির হয়ে গেলেন সেই গরিব ভক্তের বাড়িতে, দিন আনে দিন খায়, স্বামী চলে গেছে কাজ করতে, কাজ না করলেও জোটে না, স্ত্রী একা, কিছু নেই ঘরে। গুরুদেব এসে গেছেন অনেক কয়জন শিষ্য নিয়ে, গুরুদেব এসে গেছেন। গুরুদেবকে এসে গেলে কি আনন্দ হয় কি হয় না? আপনাদের সবাই চাইছেন গুরু মহারাজ যাক, মেদিনীপুরে গেলেই আনন্দ হবে, আর বাড়িতে গেলেই তো কোনো কথাই নেই। রামানুজাচার্য গুরুদেব এসেছেন, লক্ষ্মী দেবী তার নাম ছিল, খুবই খুশি। আহ, পরক্ষণে ভাবছেন, আহ কি সেবা করব, এক দানা চাল নেই ঘরে। মনে পড়েছে, গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি স্নান করে আসুন, আমি প্রসাদের ব্যবস্থা করছি। বললেন বটে, কিন্তু কিছুই নেই, না সবজি না একটা চাল ঘরে আছে, কিছুই নেই। তার মনে পড়ল লক্ষ্মী দেবী, ভাবলেন এই গ্রামের ধনী লোক সবসময় আমার দিকে কুদৃষ্টি দেয়, এটা কিন্তু বানানো গল্প না, এটা সত্য ঘটনা, রামানুজাচার্যের কাহিনী সত্য ঘটনা, দক্ষিণ ভারতের ঘটনা। তখন এই লক্ষ্মীদেবী ভাবলেন, এই গ্রামের খুব ধনী লোক, সে সবসময় আমার দিকে কুদৃষ্টি দেয়। ছুটে চলে গেলেন সেই ধনী লোকের, কামুক লোকের বাড়িতে, আপনার সব ইচ্ছা আমি আজকে পূরণ করব। থাই থাই,
সে তো খুব খুশি। তা আমাকে একটা কাজ করতে হবে, কী কাজ? আমার গুরুদেব এসেছেন, তার জন্য কিছু চাল ডাল সবজি দরকার, আপনি পাঠিয়ে দেন। বলে কোনো অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। লক্ষ্মীদেবী ছুটে এসে রান্না করতে শুরু করেছেন, মন প্রাণ দিয়ে গুরুদেবের জন্য রান্না করছেন, গুরু ভাইদের জন্য রান্না করছেন, গুরুদেব খাবেন, গুরু ভাই খাবেন, সেই চিন্তাতে বিভোর। স্বামী এসেছেন, এত কিছু রান্না? হ্যাঁ, গুরুদেব এসেছেন, আরে তাও তো ভালো, কিন্তু তুমি পেলে কোথায়? সব কাহিনী বলে দিল যে এই ঘটনা, বলছে ঠিক করেছ। দুইজন মিলে রান্না বান্না করলেন, গুরুদেব আসলেন, প্রসাদ পেতে বসেছেন, লক্ষ্মী দেবী প্রসাদ পরিবেশন করছেন। রামানুজাচার্য শুদ্ধ ভক্ত, উনি তো সব জানেন, জিজ্ঞাস করছেন তুমি এত চাল ডাল সবজি কোথায় পেলে, তোমরা তো খুব গরিব লোক। তখন হাত জোড় করে বলছে গুরুদেব ক্ষমা করবেন, আমরা তো গরিব, কিন্তু আমি একটা অন্যায় করেছি। কি করেছ? না, আমি এক ধনী লোকের কাছে কথা দিয়ে এসছি, আর তার কাছ থেকে সে আমার দিকে কুদৃষ্টি দিত, তাকে বলেছি তার সব ইচ্ছা পূরণ করব, আর তার সে তার পরিবর্তে আমি তার কাছ থেকে চাল ডাল সবজি সব এনেছি আপনার সেবার জন্য। গুরুদেব থ মেরে গেলেন, এমন শিষ্য, একজন নারীর সর্বস্ব ধন তার লজ্জা, তাকেও জলাঞ্জলি দিয়ে সে গুরুর সেবা করার জন্য উদগ্রীব। তিনি অবাক হয়ে গেলেন, এমনও শিষ্য হতে পারে? রামানুজাচার্য বললেন তুমি যাওয়ার সময় আমার একটু উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে যাবে, তুমি তো যাবে সন্ধ্যাবেলায়, আমার একটু উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে যাবে। লক্ষ্মীদেবী গুরুদেবের সেবা টেবা করে সন্ধ্যার সময় কথা অনুসারে তিনি গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে সেই কামুক লোকের বাড়িতে যাচ্ছেন। কামুক লোক তো অপেক্ষা করছে কখন সেই নারী আসবে, উপর থেকে দেখছে যে আসছে, খুব আনন্দে নিচে চলে এসেছে, আগে তাকে অভ্যর্থনা করেছেন আর ঘরে নিয়ে গেছেন। আর লক্ষ্মীদেবী বলছেন দেখুন আপনার সব ইচ্ছা পূরণ করব, আমার গুরু মহারাজ আমার বাড়িতে এসেছিলেন তো, প্রসাদ পেয়েছেন, তিনি আপনার জন্য একটু প্রসাদ পাঠিয়েছেন, তা আপনি এই প্রসাদটা গ্রহণ করুন। এখন ওনার সব কথা শুনতে রাজি, তা বলছে ঠিক আছে দাও দাও দাও, সঙ্গে সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেছে সেই কামুক ব্যক্তি, যার কাম দৃষ্টিভঙ্গি দিয়ে সবসময় ভোগনমুখী ভাবধারায় দৃষ্টিপাত করতো লক্ষ্মীর প্রতি, যখন প্রসাদ পেয়েছে, প্রসাদ তার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার ক্রিয়া হয়েছে, সঙ্গে সঙ্গে লম্বা হয়ে লক্ষ্মীদেবীকে প্রণাম করেছে, কান্না করতে শুরু করেছে, লক্ষ্মীদেবী তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি তোমার প্রতি খারাপ দৃষ্টি দিয়েছি। কেন এই ভাব হলো? একটু আগেই যে তার দৃষ্টি ছিল কামুক, ওষুধ খাওয়ার পরে হয়ে গেল প্রেমিক। কি করে হলো? উচ্ছিষ্টের কত পাওয়ার, শুদ্ধ ভক্তের উচ্ছিষ্টের কত পাওয়ার, যে কামুককেও পর্যন্ত কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে। কান্না করছে লক্ষ্মীদেবীর কাছে, বলছে আমাকে ক্ষমা করো, আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে চলো। লক্ষ্মীদেবী তাকে গুরুদেবের কাছে নিয়ে গেলেন, গুরুদেব তাকে দীক্ষা দিলেন। হরি বল। তা আমাদের ভিতরেও কত খারাপ চিন্তা ভাবনা থাকে, আমরা যদি বৈষ্ণবের চরণে মজতে পারবো তাহলে আমাদের এই সব রোগ চলে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। আর আপনাদের জন্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন, আমাকে কিছু বলার সুযোগ দিলেন, ধন্যবাদ আপনাদের। জয় পূজ্যপাদ পদ্মনেত্র দাস ব্রহ্মচারী প্রভু কী।